দেশের গণ্ডি পেরিয়ে বন্ধু সাকিব তখন ছিলেন ভারতের মাটিতে। কাটাতারের ওপারেও যখন প্রশ্ন করা হয়েছিল আইপিএল খেলতে কেমন লাগছে বা দেশের কাউকে মিস করছেন কিনা, সাকিব উত্তরে বলেছিলেন, হ্যাঁ মিস করছি, আমার বেস্ট ফ্রেন্ড তামিম ইকবালকে খুব মিস করছি, সে আমার টিমমেট এবং ভালো বন্ধু। এই তামিমও সাউথ আফ্রিকায় খেলতে গিয়ে বন্ধু সাকিবকে নিয়ে গল্প করেছিলেন ভরা মজলিসে। তবে সময়ের পরিক্রমায় বদলেছে অনেক কিছু, দেশের জার্সি থেকে শুরু করে খেলোয়াড় সবাই বদলেছে। বদলের পালে হাওয়া লেগেছিল সাকিব তামিমের বন্ধুত্বে। প্রথমে মনে হয়েছিল হয়তো আগের মতো দুজন সময় দিতে পারেন না, কিন্তু পরে জানা যায় তাদের রাগ অভিমানের কথা, এমনকি শোনা যায় তাদের মধ্যে কথোপকথনও বন্ধ রয়েছে। এরপর থেকেই সাকিব আর তামিমের খেলা দেখার জন্য দর্শকদের মনে আলাদা আগ্রহ তৈরি হয়ে থাকে। বিপিএলে যখন দুজন দুই দলে খেলতে নামতেন মিরপুর থাকতো পরিপূর্ণ, আর এবার সেই বিপিএলের রেশ কাটতে না কাটতেই আবার মুখোমুখি হচ্ছে সাকিব তামিম। ঢাকা প্রিমিয়ার লিগে এই দুজনকে দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে। তামিম নামবেন প্রাইম ব্যাংকের হয়ে আর সাকিব থাকবেন শেখ জামালের দলে। এখন পর্যন্ত ডিপিএলে তামিম রয়েছেন দারুণ ছন্দে, 8 ম্যাচে 450 সহ তার গড় 41.74 আর মোট রান 334। এদিকে সাকিব সম ম্যাচে না খেললেও বল হাতে দেখিয়েছেন দারুণ ভেলকি, 3 ম্যাচে নিয়েছেন 6টি উইকেট। পয়েন্ট টেবিলেও দুদল রয়েছে কাছাকাছি। এখন সাকিব তামিমের আরও একবার লড়াইয়ের জন্য প্রস্তুত ঢাকা প্রিমিয়ার লিগ।